কিন্তু সেক্ষেত্রে এটা এটা জিনিস কি এটা হলো মকআপ, ঠিক আছে? মকআপে যে কোনো জিনিস সুন্দর লাগে, আর এমনি করবা না তো তখন ততটা সুন্দর লাগবে না। তারপর দেখি কতটুকু সুন্দর লাগে। এবার নেবো আমরা এই যে কালারটা না, এই কালারটা এটা। ওকে, না আর একটু রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা গাড়ি চলতে পারছে না।
উপরে মানে এই জিনিসটা যাই, এর উপরে যাই, আর এর উপরে এখন এই জিনিসটা কন্ট্রোল টি দিই, একটু ঘোরাই দিই। একটুখানের জন্য এই জিনিসটা পুরো প্রজেক্টটা একটুখানের জন্য মারা যাবে, তাই না? একটুখানের জন্য কন্ট্রোল টি, কোনো রকম জিনিসটা না জিনিস করা যায়, সেটা হলো নিচের এটা ব্রাশ দিয়ে এই জিনিসটাই আর এই জিনিসটাই পার্থক্য কোন যায় কত, কোনো পার্থক্য আছে? ডিপ বেশি না জিনিস, মানে কালার মানে 19-20 হবে, ও তো ওর মতন কালার নিচে হয়ে গেছে, আমি ওর মতন কালার নিচে হয়ে গেছে, কালার হবে একটু এদিক ওদিক হবে, কালার ইয়ে নেই, সমস্যা নেই। আর ওইটা একটা ইয়ে স্যার, ওটা একটু মিশে গেছে, মিশে যায়নি এই জায়গাটা, এই জায়গাটাই আমার বড় নিয়ে পড়ে গেছে। এবার ঠিক আছে, আরেকটা কাজ করা যায় এই জিনিস আরো সুন্দর করার জন্য, সেটা হলো এই এখান থেকে সাদা কালো করে নিই, একটা লেয়ার নিই, নিয়ে এখান থেকে ব্রাশ নিই, এই দেখো, সরি
1500 টাকা লাগবে পুরো 2300 টাকা আমাদের থেকে দেয় ভাই 2 3 4 5 তাহলে সিস্টেম করেছে আমরা আর এক সিস্টেমে করবো ঠিক আছে তো এক এক দিনের ধাপ এক এক
আমরা সাইজ করবো আগে জিনিসগুলো লিখে নিই। ডি ইএস আই এন জি কন্ট্রোল সি কপি কন্ট্রোল যে দুটো করে ডবল ক্লিক করি কন্ট্রোল ভি পেস্ট সবচেয়ে শর্টকাট দিদি এটা দিয়ে কি সিস্টেম রুলার এই জিনিস টেনে নিতে হবে এই যে নিয়ে এই জিনিস একদম খাপে খাপ করতে হবে একটু এদিকে দিক হওয়া যাবে না ঠিক আছে তাহলে তোমার আইডি বাদ এই যে এবার তোমার এটা কিন্তু ওই জায়গাতে শুরু হয়েছে ঠিক আছে ঠিক আছে
ফেসবুক লিঙ্কডইনে তো কিছু একটা দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে কি দেখো এখন চলে না এখন চলে ওটা ফেসবুক লিঙ্কে ডাব্লিউডাব্লিউ.com এসব দেখে ঠিক আছে দিয়ে